মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না কান্দে না যেন মায়, কান্দে না কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতন আপন কেহ নাই, মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কে হনাই, সে মায়ের কষ্ট কে হো, সে মায়ের কষ্ট কে হো, দিও না এই দুনিয়ায়, কান্দে না কান্দে না যেন মা, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না কান্দে না যেন মা, কান্দে না কান্দে না যেন মা। সন্তানের জন্য মায়ে করলে মোনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত, ঠিক কিনা? আরে হুজুরের কাছে দোয়া চাওয়ার আগে মায়ের কাছে চাইবেন, বন্দুকের বুলেট মিস হইতে পারে, মার দোয়া মিস হয় না, তিন ব্যক্তির দোয়া মিস হয় না, মায়ের দোয়া, মা বাবার দোয়া, মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া মিস হয় না, দোয়া হোক বদদোয়া হোক কবুল হয়ে যায়, মায়ের কষ্ট দেওয়া যাবে না। সন্তানের জন্য মায়ে করলে মোনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত, আরে মায়ের পায়ের নিচে বেহেশত, মায়ের পায়ের নিচে বেহেশত, সেই কথা ভুলো না হায়, কান্দে না কান্দে না যেন মা, মায়ের চোখে ঝরলে পানি, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না কান্দে না যেন মা, কান্দে না কান্দে না যেন মা। মা বাবার কষ্ট দেওয়া যাবে? দেওয়া যাবে। হজ করতে মন চাইছে, টাকা পয়সা নাই, টাকা পয়সা আছে যাওয়াতে তো সহজ না, হ্যাঁ মায়ের দিকে তাকাবেন, বাপের দিকে নেক নজর তাকাইবেন, নগদ কবুল হজের সওয়াব। সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, এক সময় তাকাইলে নবী কয় তাকাইতে তাকাইতে তুমি অস্থির হয়ে যাইতে পারো, আমার আল্লাহ সওয়াব দিতে অস্থির হবে না, যতবার তাকাবা ততবার আল্লাহ কবুল হজের সওয়াব তোমার আমল নামায় লিখে দিবে।